breakfast is over. Bunda. আমি খালি পায়ের দিকটাই হাইলাইট করেছি, মুখ ফুকার আনছি না। বাবা আমার দিকে কি দেখছ? বাবা তুমি আমার দিকে কি দেখছ? তুমি বাবা 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 ও বাবা ও বাবা ও বাবা বাবা গো 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 বাবা
না ঠিক আছে ঠিক আছে, আমি ওই ছবিটা তুলছি। এই পোস্টে যত করবো না পায়ের জোরটা বাড়বে, পায়ের ভিড়টা তত নেবে, তত নেবে। সফটনেসের মধ্যে পায়ের ভিড় বেশি বাড়বে। সবসময় দেখতে হবে হাঁটুটা যেন না ভারী হয়। হাঁটু ভারী হলে রং প্রসেস তাহলে দেখতে হবে যে হাঁটুটা শোয়া থাকে, তাহলে ঠিক আছে। এটা ঠিক আছে, তাহলে এই পজিশনে দাঁড় করে রাখবেন। বসার বসানোর থেকে মেন কাজ হচ্ছে উপর করে রাখা। আমি দেখিয়ে দিচ্ছি আবার সিম্পল জিনিস, এরকম করে রেখে উপরে যখন হচ্ছে তখন পা টাকে ফ্লেকশন করে দিন, পা দুটোকে ফ্লেকশন করে রাখুন। করছি চাইছে না এখন এই ফ্লেকশন করছি, রিফ্লেকশন। আর হাতটাকে এরকম করতে হবে, করতে করছে সামনে এগোচ্ছে বেটার, এটা প্রসেস, এই প্রসেস, এই করতে করতে এগোবে, এই প্রসেস, এটা যত করতে প্রসেস এগোবে, এগোনো মানে দাঁড়ানো দিকে চলে যাবে। এবার বুঝেছি জিনিসটা, এইটা হাত যেমন শোয়া থাকে, হাত ধুয়ে দিয়েছি, শোয়া করে দিয়েছি, মানে গ্রিপিংটা যেন মুভ না করে, এই মুভটা যেন না করে, গ্রিপিংটা যেন ঠিক করে দেয়, এই গ্রিপটা করে গেছে, গ্রিপিংটা যেন ঠিক করে দেয় এই গ্রিপটা, পা দুটো কেমন করে রাখছে যাতে পায়ের মুভমেন্টটা আসে। বাবা আজকে অনেক হয়েছে, নিয়ে পড়ে গেল।